টয়লেট ব্যবহার করলে মিলবে অর্থ এমন ব্যতিক্রমী এক টয়লেট উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার উলসান ন্যাশনাল ইনস্টিটিউটের এক অধ্যাপক। টয়লেটের সাথে সংযুক্ত রয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট, যেখানে মানব বর্জ্য থেকে গ্যাস তৈরির পর তা পরিণত করা হয় বিদ্যুতে। কি পরিমাণ গ্যাস তৈরি হবে তার উপর নির্ভর করে মিলবে পয়েন্ট, যা দোকানে দেখালেই মিলবে খাবার কিংবা পানীয়। দেখতে আসব টয়লেটের মতো মনে হলো একেবারে ভিন্নই টয়লেট, কারণ এটি ব্যবহার করলে মিলবে অর্থ। দক্ষিণ কোরিয়ার উলসান ন্যাশনাল ইনস্টিটিউটের অধ্যাপক ছো জেই ওয়েনের ডিজাইন করা টয়লেটের সাথে সংযুক্ত আছে বায়োগ্যাস প্ল্যান্ট, আর এই গ্যাস দিয়েই তৈরি হয় বিদ্যুৎ। প্রতিটি টয়লেটে বিশেষ ট্যাঙ্ক আছে, মানুষের বর্জ্য সরাসরি সেখানে গিয়ে জমা হয়, এরপর সেখান থেকে মিথেন গ্যাস আলাদা হয়ে পাশের আরেকটি ট্যাঙ্কে জমা হয়, সেখান থেকে সরাসরি চলে যায় পাশের আরেকটি ইউনিটে, যেখানে এই গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। উদ্যোক্তা বলছেন, একজন মানুষ প্রতিদিন গড়ে 500 গ্রাম মলত্যাগ করেন, যা দিয়ে 50 লিটার মিথেন গ্যাস তৈরি করা যায়। এই গ্যাস দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হবে তা দিয়ে একটি ইলেকট্রিক গাড়ি 100 কিলোমিটার চলতে পারে। শুধু তাই নয়, বাকি বর্জ্য ব্যবহার করা যায় সার হিসেবে। আমি সবসময় চেয়েছি ভিন্ন কিছু করতে, তাই মনে হলো এমন কিছু করি যেটা একই সাথে পরিবেশ বান্ধব আবার অর্থ উপার্জন করা যাবে। সেই ভাবনা থেকেই এই ভিন্ন ধর্মী টয়লেট তৈরি করেছি। এই টয়লেট প্রতিবার ব্যবহারে মিলবে পয়েন্ট বা ডিজিটাল কারেন্সি। একদিনে যে পয়েন্ট হবে তা দিয়ে 1 কাপ কফি কিংবা 1 বাটি নুডলসের জন্য যথেষ্ট। যে কোনো দোকানে এই ডিজিটাল কারেন্সি দেখালেই মিলবে খাবার এবং পানীয়। সারা বিশ্বে পরিবেশ বান্ধবের টয়লেট ছড়িয়ে দেয় উদ্যোক্তাদের লক্ষ্য। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ।